আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, সহকারী অধ্যাপক আদি নিউমস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের একটি কমন রোগ রিকেটস নিয়ে। রিকেটস আসলে কি, কেন হয়, কাদের হয়, বা এর থেকে প্রতিকার আমরা কীভাবে পাবো সেই ব্যাপারে। ভিটামিন ডি শরীরে যেমন জরুরি একটা ভিটামিন, একটা হরমোন, এর অভাবের কারণে বাচ্চাদের যেই রোগটি হয়ে থাকে তাকে আমরা কিন্তু রিকেটস নামে জেনে থাকি। এই রোগ কীভাবে হয় আসলে, বা আমরা কীভাবে বুঝবো যে বাচ্চা রিকেটসে ভুগছে? আমরা শিশুর জন্মের পরে আগে দাদি নানি বা আগের জেনারেশনের মানুষদেরকে দেখতাম যে বাচ্চাদেরকে রেগুলার রোদে রাখতো বা রোদ পোহাতো। আসলে কেন বা কী জন্য আমাদের দাদি নানিরা রোদ পোহাতো বাচ্চাদেরকে, বা আমরা কেন এখন নিউ জেনারেশনের মানুষজন হয়ে বাচ্চাদেরকে তেমন একটা রোদে রাখি না বা বাচ্চাদের শরীরে তেমন একটা রোদ লাগতে দেই না? এর পার্থক্য হচ্ছে আগেকার আমলের মানুষজন যে কাজটা করতো এটা হয়তোবা যুগ যুগ ধরে চলে আসছে দেখে আমাদের আগের জেনারেশনের মানুষজন করে গিয়েছে, কিন্তু এর পিছনে কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। বিকজ আমরা যেই রোদের আলোটা বাচ্চাকে দিচ্ছি, বাচ্চা শরীরে লাগছে, এটা কিন্তু আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভেট হতে সাহায্য করে, যার কারণে বাচ্চা শরীরে প্রপারলি ভিটামিন ডি পরিমাণ মতো থাকে, যে কারণে বাচ্চারা নর্মালি একটা গ্রোথ পায়, বাচ্চাদের বোনস শক্ত থাকে এবং হাড্ডির কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের এই জেনারেশনে বর্তমানে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে বেশি কনসিয়াস অথবা বাচ্চাদের নিয়ে অনেক চিন্তা করছি, কিন্তু আমাদের পারিপার্শ্বিক কারণে বাচ্চাদেরকে রোদে রাখার সময় হয় না অথবা রাখা হয় না, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ শহরের বাচ্চারা ভিটামিন ডি অ্যাক্টিভেশনে ঝুঁকিতে পড়ে যায়। বিকজ তারা প্রপারলি পর্যাপ্ত পরিমাণে রোদের আলোটা পাচ্ছে না। রোদের আলো না পাওয়ার কারণে আমাদের ভিটামিন ডিটা যেহেতু অ্যাক্টিভ হয় না, সেহেতু বাচ্চার ভিটামিন ডি এর একটা প্রচুর পরিমাণে ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। এই ডেফিসিয়েন্সির জন্য যে রোগটা হয় সেটাকে বলে রিকেটস। বাচ্চার কী হবে বা কীভাবে আমরা বুঝবো যে বাচ্চা রিকেটসে ভুগছে? রিকেটস রোগে বাচ্চারা নর্মালি যে সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে যখন গ্রোয়িং এজে বাচ্চা যখন বড় হতে থাকে, সেটা দেড় বছর দু বছর থেকে শুরু হতে পারে অথবা আরও বয়স হওয়ার পরে রিকেটসটা আপনার দেখা দিতে পারে। সেটা হচ্ছে বাচ্চা যেটা ফিল করে সেটা হচ্ছে যখন হাঁটার সময় হয় তখন বাচ্চা প্রপারলি হাঁটতে পারে না এবং বাচ্চার যে হাঁটুটা ভিতরের দিকে একটু ঢুকে যায়। দ্যাট মিন্স বাচ্চা হাঁটার সময় একটু ভিতরের দিকে ইনওয়ার্ড ডিরেকশনে হাঁটে এবং মনে হয় যে আমাদের যেই বাচ্চার যে কার্ভটা অর্থাৎ পায়ের যেই আকারটা সেটা একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এবং বাচ্চার গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলে যে বাচ্চার পাটা একটু বাঁকা মনে হচ্ছে, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে বোনসটা যেটাকে আমরা লেগ বলে থাকি নিচের অংশে সেই অংশটা একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং হাঁটার সময় পেশেন্ট অথবা বাচ্চা পায়ে পায়ে একটু বাড়ি খাচ্ছে। তখন আমরা আসলে বুঝে নিতে পারবো যে বাচ্চা রিকেটস রোগে হয়তোবা বাচ্চা ভুগছে। সেক্ষেত্রে আমরা বাচ্চা একটা এক্সরে করি, এক্সরে করে কিছু ফাইন্ডিংস দেখি যে রিকেটসের কোনো ফিচার আছে নাকি, এরপর আমরা ভিটামিন ডি এর যে লেভেলটা বাচ্চাদের থাকা দরকার সেটা পরিমাণ করে দেখি যে ভিটামিন ডিটা প্রপারলি আছে অথবা অপর্যাপ্ত। সেক্ষেত্রে রিকেটস রোগের ডায়াগনোসিস হওয়ার পরে আমরা বাচ্চাকে ট্রিটমেন্ট দিই, সাপ্লিমেন্ট দিই এবং গার্জিয়ানদেরকে বলে থাকি যেন প্রপারলি সানরে এক্সপোজারটা বাচ্চা পায়। প্রপার সানরে এক্সপোজার এবং ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দুইটার কম্বিনেশনে আমরা এই রিকেটসের ট্রিটমেন্টটা করে থাকি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খুব ড্রামাটিক্যালি খুব ভালো ইম্প্রুভমেন্ট আসে বাচ্চাদের, এবং প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বাচ্চার যে ডিফর্মিটি ছিল যে পাটা ভিতরের দিকে বাকি গিয়েছিলো সেটা আসলে রিকভারি করতে শুরু করে। কিন্তু যদি বাচ্চা নেগলেক্ট হয় এক্ষেত্রে অথবা গার্জিয়ানরা যদি প্রপারলি এটা ডায়াগনোসিস করতে না পারে, আমাদের কাছে বাচ্চাকে আনতে দেরি করে, সেক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি কনসিকোয়েন্সে ভুগে থাকে অথবা বেশি জটিলতায় চলে যায় এই রোগটা, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের ক্ষেত্রে যে রিকেটসটাকে সারিয়ে আনার ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই অভিভাবকদেরকে বলবো যে বাচ্চাদের যদি পায়ের বাঁকা হয়ে যাওয়ার কোনো যদি টেন্ডেন্সি থাকে অথবা মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হবেন, আমরা আছি। আর যদি এটা নাও হয়, যারা গার্জিয়ান অথবা প্যারেন্টস অথবা যাদের ছোটো বাচ্চা আছে তাদের বা সবাইকে বলবো যে জন্মের পরে বাচ্চা যেন প্রপার একটা রোদের বা সানের এক্সপোজারটা পায় অন্তত 10-15 মিনিট ডেইলি অথবা একদিন পর পর। আমরা যেন সূর্যের আলোতে বাচ্চাকে এক্সপোজ করি, সূর্যের আলো বাচ্চার গায়ে লাগে এবং সেটা হতে পারে নরম আলো, আমরা যেটাকে বলে থাকি যে 9-10 দিকে যেই সফট সানলাইটটা আমরা পাই সেটাতে যদি আমরা বাচ্চাকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটা রোধ করা সম্ভব এবং রিকেটসের ঝুঁকি থেকে বাঁচা খুবই পসিবল। ধন্যবাদ।